আবারও বঞ্চিত হতে হলো উত্তরবঙ্গের মানুষকে। গত নভেম্বর মাসে শিলিগুড়ির সভা থেকে সড়ক পরিবহন মন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি মিথ্যে বলে প্রমাণিত হলো বলে অভিযোগ। এ বিষয়ে নর্থ বেঙ্গল পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সপ্রতীপ চক্রবর্তী আর কি বলেছেন শুনব। আপনারা জানেন যে গত নভেম্বর মাসে 2022 সালের নভেম্বর মাসে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমাদের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী শ্রী নীতিন গডকরিজি মহাশয় এসেছিলেন এবং সেখানে এসে একটি মঞ্চ থেকে তিনি একটি ঘোষণা করেন, আমাদের উত্তরবঙ্গের NH-31 এবং 34-এর যে বেহাল দশা, সেই বেহাল দশা দেখে তিনি ঘোষণা করেছিলেন যে এই NH-31 এবং 34-কে পুনঃসংস্কার করা হবে। তার জন্য তিনি 200 কোটি টাকা বরাদ্দ করেছিলেন এবং সেই মোতাবেক উত্তরবঙ্গের যারা MLA MPরা রয়েছে তারা সেটাকে ঢালাও প্রচার করেছিল যে আমাদের উত্তরবঙ্গের জন্য কেন্দ্রীয় মন্ত্রী 200 কোটি টাকা বরাদ্দ করেছে। পরবর্তীকালে আমরা দেখেছি যে 25 জানুয়ারি 2023 সালে তারই দপ্তর NHAI থেকে একটি নোটিশ জারি করা হয় যেখানে পরিষ্কার বলা আছে যে যার 95 কিলোমিটার লেন্থ রয়েছে, যার 95 কিলোমিটার দূরত্ব, যার জন্য 188 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আপনারা পরিষ্কার এখানে দেখতে পারবেন, এর রেফারেন্স নম্বরও দেওয়া আছে, আমি বলবো স্ক্রিনে এটাকে অবশ্যই যেন দেখানো হয়। 188 কোটি টাকা এটার জন্য বরাদ্দ করা হয় 95 কিলোমিটারের জন্য ডালখোলা থেকে ঘোষপুকুরের জন্য। পরবর্তীকালে এটা পঞ্চায়েত নির্বাচনের আগে এটাকে ঘোষণা করা হয় এবং পরবর্তীকালে এই টেন্ডারটাকে ক্যান্সেল করে, কী কারণে ক্যান্সেল করা হয়েছে আমরা জানি না, পরবর্তীতে এটাকে ক্যান্সেল করে আবার নতুন করে পঞ্চায়েত ইলেকশন হয়ে যাওয়ার পরে আবার নতুন একটা টেন্ডার ঘোষণা করা হয়, যে টেন্ডারের লাস্ট ডেট 2 আগস্ট আজকে। আপনারা দেখুন এই টেন্ডারটি, এই টেন্ডারের রেফারেন্স নাম্বার মেনশন করা রয়েছে এবং সেম প্রজেক্ট সেম সেকশানে কী করে আগের সেকশানের 188 কোটি টাকার কাজকে ক্যান্সেল করে কী করে আবার সেম সেকশানের কাজকে আবার 9 কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে আপনারা দেখুন। আগের যে প্রজেক্টটা নীতিন গডকরিজি ঘোষণা করেছিল ডালখোলা ঘোষপুকুর সেটা 188 কোটি টাকা ছিল, কিন্তু বর্তমানের যে প্রজেক্টটা আবার পঞ্চায়েত ইলেকশনের পরে ঘোষণা করা হয়েছে সেইটা কিন্তু মাত্র 9 কোটি টাকা। তাহলে আমার এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে এই 188 কোটি টাকা যে ঘোষণা করা হয়েছিল সেই টাকাটা কোথায় গেল? আজ পর্যন্ত সেটার কোনো কাজ হয়নি। যে উত্তরবঙ্গে MLA MPরা কি এটা নিয়ে অ্যানালাইসিস করে না, তারা কোথায় কোন মঞ্চ থেকে কি বিবৃতি দেয় কি ঘোষণা করে, সেটাই আমার বক্তব্য, তারা কি ভুলে যায়? আমার মনে হয় উত্তরবঙ্গের মানুষকে পরিকল্পিতভাবে বঞ্চনা স্বীকার করা হচ্ছে, কারণ পঞ্চায়েত ইলেকশনকে কেন্দ্র করে একটা ভাওতাবাজির একটা বার্তা দেওয়া হয়েছিল এবং পঞ্চায়েত ইলেকশন চলে যাওয়ার পরেই 188 কোটি টাকার কাজকে 9 কোটি টাকায় নামিয়ে নেওয়া হলো। আমি উত্তরবঙ্গের যারা প্রতিনিধি রয়েছে জনপ্রতিনিধি প্রত্যেকের কাছে আমি দাবি করব, তারা যারা বিজেপির জনপ্রতিনিধি আছে তারা অবশ্যই যেন এই বিষয় নিয়ে বিবৃতি দেয়, বিশেষ করে যারা ঢালাও প্রচার করেছিল এই 200 কোটি টাকা বরাদ্দ হওয়ার পরে, যেমন আমাদের দেবশ্রী চৌধুরী সাংসদ, আমাদের নিশীথ প্রামাণিক কেন্দ্রমন্ত্রী রয়েছে, আমাদের শঙ্কর ঘোষ মহাশয় রয়েছে এবং অন্যান্যরা, আপনাদের কাছে দাবি করব এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি সাহেবের কাছেও আমরা দাবি করব, তা তিনি যেন এই বিষয় নিয়ে অবশ্যই একটি বিবৃতি দেয় যে কী কারণে এই 188 কোটি টাকার কাজকে ক্যান্সেল করে 9 কোটি টাকাতে নামানো হলো। আমরা এটা জানতে চাই। আমরা নর্থ বেঙ্গল পিপলস পার্টির তরফ থেকে আরেকটা জিনিস বলবো, উত্তরবঙ্গের মানুষকে পরিকল্পিতভাবে বিজেপির রাজ্যের বা তথা উত্তরবঙ্গের যারা নেতারা রয়েছে তারা বঞ্চিত করার পরিকল্পনা নিয়েই এগোচ্ছে। যদি সেটা নাই হয়, আপনারা জানেন যে প্রত্যেকটা কাজের একটি করে DLP থাকে, যেটাকে বলা হয় ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড। তো পূর্ববর্তী যে কাজটা ঘোষণা করা হয়েছিল সেটা টেনিওর ছিল 6 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে এবং 6 বছরের পরেও কিছু DLP থাকে, যেটা ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড, সেটা হয়তো আরও দু পাঁচ বছরের সময় থাকে। তার মানে 6 বছরের মধ্যে এই কাজটা, এই 5 বছরের মধ্যে এই কাজটা কমপ্লিট করলে আরও 2-3 বছর এক্সটেন্ড করবে, যেই কোম্পানি কাজটা করবে তারা এটার মেরামতির দায়িত্ব নেবে। সেম ওয়েতে 2 আগস্টে যেই আজকে যে টেন্ডারের ডেটটা লাস্ট ডেট ছিল, এই টেন্ডারটা নতুন করে যেটা দেওয়া হয়েছে সেটার টেনিওর দিয়েছে 6 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, মানে লোকসভা ভোটের আগে, এবং প্রয়োজনে সেটাকে 1 মাস এক্সটেন্ড করা যেতে পারে, 1 মাস সময়টাকে বাড়ানো যেতে পারে। তাহলে আমরা ধরে নিতেই পারি যে আগামী লোকসভা ভোটের আগে এবং লোকসভা ভোটের 1 বছর বা 2 বছর পরেও এই স্যাংশন হওয়া এই 9 কোটি টাকার প্রজেক্টে আর কোনো নতুন করে আর কোনো কাজ হবে না, যেটা আমরা বিগত দিনে 188 কোটি টাকার কাজ হবে জেনেছিলাম, সেই কাজটা হচ্ছে না, 9 কোটি টাকা দিয়ে আমাদের ভুলে রাখা হচ্ছে, এটা কেন হচ্ছে আমরা সেটাই জানতে চাইছি।
একবার এই কাজটা করে দেওয়ার পরে আগামী দু বছরের মধ্যে আর এই 188 কোটি টাকার কাজ হওয়ার কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে বিজেপি কি লোকসভা ভোটের আগে এই 9 কোটি টাকার কাজ দিয়ে মানুষকে, আমাদের উত্তরবঙ্গে বাসীকে জাস্ট একটা সান্ত্বনা দিতে চাইছে? এই বিষয় নিয়ে উত্তরবঙ্গের নেতাদের কি আছে, তাদের বক্তব্য তারা উত্তরবঙ্গের মানুষের কাছে তুলে ধরুক। উত্তরবঙ্গের মানুষকে অন্ধকারে রেখে তাদের প্রতি এই ধরনের বঞ্চনা এইভাবে নর্থ বেঙ্গল পিপলস পার্টি আর সহ্য করবে না। প্রয়োজনে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা এগিয়ে যাব। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।